এখন যে জায়গাটায় আছি পুরোপুরি নিস্তব্ধ, শান্ত, আর আশেপাশে না কোনো ঘর আছে সেই রকম, না কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি, পুরোটা একটা গা ছমছমে জায়গা। আমার সব কিছু গলিয়ে যাচ্ছে। আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, কারণ আমরা এখন যেই জায়গাটায় আছি পুরোপুরি নিস্তব্ধ, শান্ত, আর আশেপাশে না কোনো ঘর আছে সেই রকম, না কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি, পুরোটা একটা গা ছমছমে জায়গা। আমার বুক এখনো পর্যন্ত মানে ধকপক ধকপক করছে, মানে আর পাখিদের একটা কিচিরমিচি, মানে মাঝে মাঝে কিচিরমিচির আওয়াজ, মানে দূর দূরান্ত, মানে আমরা যদি জোরে চিৎকার করি এখানে দূর দূরান্তে আমাদের গলাটা অনেকটা জোরে মনে হবে, আর মানে কেউ শুনতেও পারবে না, কারণ বাড়ি ঘর দরও নেই। আর ব্লগটা এখানে কেন স্টার্ট করলাম আমরা, শুধু গলা আটকে যাচ্ছে এখানে শুরু করার কারণটা, কারণটা বলছি, আমরা এত দূর যে এসেছি আমাদের বাড়ি থেকে প্রায় 4 ঘন্টা আমরা জার্নি করে এখানে একটা এসেছি, এটা হচ্ছে জটার মন্দির রায়দিঘির পরে। তো আমাদের বাড়িটা তো অনেক দূর, আমাদের বাড়ি সেই নূরপুর। তো আমরা ভিডিও শুটের জন্য মানে জায়গা খুঁজতেই বেরিয়েছিলাম, যে আশেপাশে কোথাও একটা জায়গা ভালো দেখলে নেক্সট যে দুর্গাপূজার ভিডিও করবো, তো সেই অনুযায়ী আমরা জায়গা দেখতে বেরিয়েছিলাম। তো তারপরে হঠাৎ করে তো সেই রকম জায়গা পাচ্ছিলাম না, আর হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা জটার মন্দিরে যাবো। আর জটার মন্দিরে যেহেতু যাব, তো আমি কোনো দিন এখানে আসিনি, লাইফে কোনো দিন আসিনি, এই লাইফের ফার্স্ট টাইম এলাম জটার মন্দির। আর আইডিয়াও ছিল না যে এখানে জটার মন্দিরটা কেমন হবে। আর হ্যাঁ, এই এই মন্দিরটা রয়েছে মাঠের একটা মাঝখানে। আমরা যখন রাস্তা থেকে আসছি হঠাৎ এদিক তাকিয়ে দেখি ওই মাঠের মাঝখানে মানে মন্দিরের চূড়টা, মানে মন্দিরটা সরু হলেও প্রচণ্ড মন্দিরটা অনেকটা উঁচু, আর পুরোটা মানে ইটের, মানে ওই কি বলে পুরানো, অনেক পুরনো মন্দিরটা। তো সেই জন্যই মানে একদম গাছে, মানে মন্দিরটার গায়ে গায়ে গাছ হয়ে গেছে, আর মন্দিরটার পুরো এরিয়াটায় মানে গাছ টাছ লাগানো আছে, তো মানে পুরোটা শুনশান এলাকা, মানে চারিদিকে পুরোটা ফাঁকা। আমরা যখন তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না, আর ওই জন্য আমরা ব্লগটা স্টার্ট করলাম, কারণ বলি যে এখানে এসেছি, যদি না অল্প হলেও যদি 5 মিনিটেরও ভ্লগ হয়, অল্প দেখাতে পারলেও তোমাদের মন্দিরটা দেখাতে পারলে যেন শান্তি পাই, ওই জন্যই আমি মানে ভ্লগটা করলাম। বেশ কিছুদিন ভ্লগ তো করিনি, কিন্তু বাট মনে হলো যে এই জায়গায় এসেছি, তোমাদেরকে না দেখালে পুরোটা আধুরা হয়ে যাবে, নিজেদের আনন্দটা যে জার্নি করে এসেছি। আচ্ছা বেশি বকবো না, পরের কথা পরে বলছি, আগে তোমরা দেখো, আগে তোমাদেরকে মন্দিরটা দেখাই পুরো, মানে পুরো শুধু জড়িয়ে যাচ্ছে, পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে জটার মন্দিরে শিবের মূর্তি।
পুরোটাই এটা মাঠের মাঝখানে, দেখতে পাচ্ছ চারিদিক মাঠ আর মাঠ। মন্দিরটা অসাধারণ। তোর কেমন লেগেছে বল? খুব ভালো। ভালো বলে মন্দিরে এসেছে বলে দু তিনটে রিলস বানিয়ে নিয়েছে, পোস্ট করবো, তোমরা দেখবে। সত্যি মন্দিরটা খুবই খুবই সুন্দর। বৃষ্টিটা এসে গেছে, আমাদের ফোনটা ওয়াটার প্রুফ না, সেই জন্য সেই রকম আর মানে পুরো জায়গাটা দেখাতে পাচ্ছি না। আর বাড়িও যেতে হবে, ছাতাও নেই রয়েছে, আর বাথরুমও করা আছে। ভালো জায়গাটা, মন খারাপ কারোর যদি মন খারাপ হয় এখানে আসলে মন ভালো হয়ে যাবে। হ্যাঁ মানে শান্তিময় জায়গা, তবে ফার্স্ট ফার্স্ট আমার এসে একটু ভয় ভয় লাগছিল, পুরো জায়গাটাই কেউ নেই সেই জন্য একটু ভয় ভয় লাগছিল। সত্যি এখানে এসে তো ফার্স্ট ফার্স্ট একটু ভয়ই লাগছিল, কারণ পুরোটা সুনসান এলাকা, চারিদিকটা পুরোটা ফাঁকা। আর তারপর ভ্লগ করার কোনো ইচ্ছাই ছিল না, ভাবলাম যে এত সুন্দর জায়গার ভ্লগ তোমাদেরকে দেখালে একটা শান্তি পাচ্ছিলাম না। ভ্লগটা হয়তো ছোট হবে, বাট এখানকার রাস্তাটাও আমি দেখাবো, যেহেতু দেখাচ্ছি তো পুরোটাই দেখাবো, কারণ আমরা যেভাবে স্ট্রাগল করে এখানে এসেছি। একটা আগে মন্দিরটার কয়েকটা ফটো তুলে নিই যাতে থাম্বনেলে দেয়া যায়। নবত ভিজে গেছে আমাদেরকে দেখেই মনে হচ্ছে, দেখো জামাটা ভিজে গেছে, পুরোটা ভিজে গেছে। তো দেখো বললাম না চারিদিকে মাঠ আর মাঠ, পুরো এরিয়াটা মাঠ, পুরো এরিয়াটা। তোমরা কি বুঝতে পারছো বৃষ্টিটা হচ্ছে, আকাশ দেখছো কতটা কালো হয়ে আছে। তবে আমরা যা স্ট্রাগল করে এসেছি, এখানকার রাস্তাটা তোমাদেরকে দেখাবো, প্রচুর খারাপ, প্রচন্ড খারাপ রাস্তা, চারিদিকে মানে গর্ত গর্ত, আর সেখানে জল জমে, মানে পিচ রাস্তা কিন্তু সেখানে জল জমে রয়েছে আর গর্ত গর্ত, মানে ভেঙে গেছে রাস্তা এইরকম। তো প্রথমে গেটটাও দেখাইনি, এটাই, এটা হচ্ছে জটার মন্দিরের এই গেট। এখানে অনেক রুলস দেয়া আছে, হাই কাদায় পা তুলে দিয়েছি। তো এটাই, এটা হচ্ছে মেন রাস্তা। তো চলো যা যাক এখন। বললাম না এখানকার, এখানকার রাস্তাটা দেখো কিভাবে জলে জলে যেতে হচ্ছে। জাস্ট রাস্তাটা দেখো, যে এক এক জায়গায় সেটা কিন্তু না, এইরকম পুরোটাই। এই এলাম আমরা মেন রোডে, রাইদিঘি ব্রিজ, কত সুন্দর লাগছে, তারপর বৃষ্টি হচ্ছে, আর নদীটা তো আরো সুন্দর। নদীটা আই থিঙ্ক এখন জোয়ার আছে। সাইড থেকে চল, সাইড থেকে চল, এই হচ্ছে নদী। এখন আমরা রয়েছি রাইদিঘির ব্রিজে, আর নদীটা দেখো এখন জোয়ার হয়ে আছে। আর আমরা যখন ফার্স্ট এখানে এসেছিলাম, মানে যাওয়ার সময়, যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, আর তখন আর ওই টাইমটা সবে সবে জোয়ার হচ্ছিল, অল্প জল ছিল, আর এখন পুরো জোয়ার হয়ে গেছে। আর সেই টাইমটায় ট্রলারে করে সবাই নদীতে মাছ ধরতে যাচ্ছিলো, আর অনেক ট্রলার দাঁড় করা ছিল, এখন কয়েকটা আছে, লঞ্চ দাঁড় করানো আছে। দেখো জাস্ট এরিয়াটা, আমার তো হেভি লাগছে, জাস্ট দেখো প্রাকৃতিক দৃশ্যটা। না আমার মুখটা কি বড় লাগাচ্ছিল। এই ব্রিজটাই খুব বেশি গাড়ি যাচ্ছে না, বাট বৃষ্টি হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, ক্যামেরায় খুব না বুঝতে পারলে এই লোকটাকে ছাদা নিয়ে যাচ্ছে, একটা ফল দোকান থেকে একটা প্লাস্টিক জোগাড় করেছি, আর সেটা মাথায় দিয়েছি যাতে মাথাটা বাঁচে। মাথা তাই অনেকটাই ভিজে গেছে, প্যান্ট ট্যান্ট তো পুরোটাই ভিজে গেছে, আর প্রচন্ড অনেকটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে। চলো দাঁড়িয়ে একটু থাম্বস আপ খাওয়া যাক।